ডিবি কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। লাবনী, স্বর সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে? স্বর সমন্বয়ককে যে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে যেটি বলা হয়েছে, তারা যেহেতু এই ছয়জনের মধ্যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটি চলছিল সেই জায়গায় কিন্তু তিনজন যে সমন্বয়ক ছিল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার, এই তিনজন কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলনের মূল সমন্বয়ক। এবং তাদেরকে যেটি বলা হয়েছে, আমরা যেটি জানতে পেরেছি যে আমাদের গণমাধ্যম বা অন্য কারোর সাথে এখন কোনো ধরনের কথা বলতে নিষেধ করা হয়েছে। এবং আমি নাহিদ ইসলামের যে বাবা, তার সাথে কথা বলেছিলাম, বদরুল ইসলাম, তিনি যেটি বলেছেন, আমার সাথে তার দেখা হয়েছিল এবং তিনি যেটি বলেছেন যে তাদের পরিবারকে সকাল 6টার দিকে ফোন করে আসতে বলা হয় এবং ছয় সমন্বয়কের পরিবারকে কিন্তু ফোন করে আসতে বলা হয় এবং তাদেরকে আলাদা আলাদা গাড়িতে করে ঠিক 1:30টার পর ডিবি কার্যালয়ের থেকে বের করা হয়। এবং এরপরে আমরা ডিবির যে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদের সাথে কোনো ধরনের কথা বলেননি। এবং আমরা যেটি জানতে পেরেছি, তাদেরকে তারা যেন গণমাধ্যম বা কোনো জায়গায় এখন কোনো বক্তব্য বিবৃতি না দেন, এরকম একটি কথা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তারা আসলে আমাদের কারোর সাথে কথা বলতে পারেনি। এছাড়া নাহিদ ইসলামের বাবা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে রামপুরার বাসা সেখানে এখন যাচ্ছেন এবং নাহিদ ইসলামের মা বোন পাশাপাশি অন্যান্য সমন্বয়ক যারা তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এসেছিলেন এবং তাদেরকে এখান থেকে নিয়ে গেছেন। পরবর্তীতে যদি ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায় আমি হয়তো বা আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। সারা লাবণী, আপনাকে ধন্যবাদ।